সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অনলাইনের প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, আমরা এগুলার অ্যান্সার করবো ইনশাআল্লাহ। তো আমরা অনেকগুলো প্রশ্ন এখানে পেয়েছি, তার মধ্যে প্রথমটি এখানে এসেছে যে ফরজ সালাতের পর সকলে একত্রে যে মোনাজাতের বিধান আমাদের সমাজে পরিচালিত আছে, আসলে এটার কোরআন ও সুন্নাহ থেকে দলিল দেন। আসলে এটার কোরআন ও সুন্নাহ থেকে দলিল চাওয়া হয়েছে। ফরজ সালাতের পরে পরিতব্য যে দোয়া জিকিরগুলো রয়েছে এগুলোর দলিল পাওয়া যায়, কিন্তু আমাদের সমাজে প্রচলিত ফরজ সালাতের পরে যে সম্মিলিত মোনাজাত প্রথা চালু হয়েছে ইমাম মুক্তাদি সকলে মিলে পড়া হয়, আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবা ইকরাম তারা ফরজ সালাতের পরে মুসল্লিদেরকে নিয়ে একত্রে দলবদ্ধভাবে সকলে মিলে প্রত্যেক অক্তে মোনাজাত করেছিলেন সকলে মিলে। এমনকি কোনো রেফারেন্স পৃথিবীর ইতিহাসে কোনো হাদিস গ্রন্থে সহি কোনো রেওয়ায়তে কোনো সময় পাওয়া যায় না। সুতরাং এটা একটা স্পষ্ট বিদআত, আর যেটার রেওয়ায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা ইকরাম থেকে পাওয়া যায় না সেটাতে তো কোনো দলিলই থাকে না। যদি দলিল থাকতো তাহলে সুন্নাত হতো, যেহেতু দলিল নাই সেহেতু এটা বিদআত হয়ে যাবে, যেহেতু সবাই নেকি মনে করে করতেছে। প্রতিনিয়ত ফরজ সালাতের পরে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানোর পরে হয়তো মনে করতে পারেন কতটা নতুন মনে হচ্ছে, কিন্তু আসলে নয়, আপনি তদন্ত করতে পারেন। এ মর্মে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব কোনো চূড়ান্ত কোনো দলিল আপনাদেরকে দেখাতে পারবে না। সুতরাং আসলে একটা বিদআতি আমল করে অতিরিক্ত আমলের মাধ্যমে বেশি নেকি আছে এটা ভুল। রাসূলের পদ্ধতিতে আমলের মাধ্যমে বেশি নেকি আছে এ কথা মনে রাখতে হবে। সুতরাং ফরজ সালাতের পরে আমাদের সমাজে প্রচলিত যে দলবদ্ধভাবে মোনাজাত চালু রয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটা একটা স্পষ্ট বিদআত, আর এই বিদআত আমাদেরকে পরিহার করা অতীব জরুরি। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা আমাদের সমাজে এসেছে সেটা হলো যে সালাতে দাঁড়িয়ে কতটুকু জায়গা নেওয়া যাবে। আসলে সালাতে দাঁড়িয়ে কতটুকু জায়গা নেওয়া যাবে বলতে আপনার শরীর কতটুকু জায়গার মধ্যে আপনি দাঁড়াতে পারবেন বা আপনি কতটুকু জায়গার মধ্যে কমফোর্টেবল অনুভব করবেন নিজের মানসিকতার মধ্যে, ততটুকু জায়গা নিয়ে আপনি সালাতের মধ্যে দাঁড়াবেন, যাতে করে পাশের ব্যক্তির অসুবিধা না হয়, আপনার দাঁড়াতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকেই পা একসাথে করে দাঁড়ায়, দুটা পা একেবারে কাছাকাছি লাগিয়ে দাঁড়ায়, দেখা যায় যে যদি একটু ধাক্কা লাগে তাহলে দেখা যাচ্ছে পড়ে যাবে, বা অন্যের পাশে যা থেকে থাকে তাকে পায়ের সাথে পা লাগাতে দেয় না। এক্ষেত্রে একটা সাধারণ যে সিস্টেম বা যেভাবে দাঁড়ালে আপনার অসুবিধা হবে না, পাশের ব্যক্তির অসুবিধা হবে না, সেভাবে আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন। পরবর্তীতে জানতে চেয়েছেন পায়ের সাথে পা লাগানোর বিধান কি হাদিস থেকে দলিল দিন। জি, যেমন এটা দলিল চেয়েছেন এটা দলিল আমি দিতে পারবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যায়। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই মর্মে অসংখ্য প্রমাণ পেয়েছি, তার মধ্যে এটা একটা হাদিস। সেটা হলো যে আনানাস ইবনে মালিকিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আকিমু সুফাকুম ফা ইন্নী আরাকুম মিন আরাইয যুহরি ওয়া কানা আহাদুনা ইউলযিকু মান কিবাবিন কাবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা কাতারে কাদের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এই মর্মে সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে অনেকগুলো হাদিস পাওয়া যায়, তার মধ্যে একটা মর্যাদাপূর্ণ একটা হাদিস পাওয়া যায় তাবরানী মুসনাদের মধ্যে এসেছে, 5795 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফা আল্লাহু বিহি দারাজাতান, মহানাল্লাহ ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবে, ও বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। সুতরাং কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলানোর অসংখ্য রেফারেন্স দেওয়া যায়, তার মধ্যে মাত্র দুইটা হাদিস উপস্থাপন করলাম সময়ের স্বল্পতার কারণে। তো এ মর্মে যদি কোনো ব্যক্তি কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলিয়ে সালাতে দাঁড়ায় তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, তার মর্যাদা কিয়ামতের মাঠে বাড়িয়ে দেওয়া হবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মাজহাবি কোলন্দল ভুলে গিয়ে সহি সুন্নার উপরে আমল করার চেষ্টা করতে হবে। তারপরে যে প্রশ্নটা এসেছে যে মানুষ মারা গেলে কোরআন পড়া যাবে কি না হাদিস দ্বারা প্রমাণ দিতে বলেছেন। আসলে মানুষ মারা গেলে কোরআন পড়লে কোনো ফায়দা আছে এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার পাশে যদি কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় কোনো নেকি হবে এমনভাবে কোনো রেফারেন্স পাওয়া যায় না, বরং তার জন্য দোয়া করতে হবে, সে যদি কোনো ওসিয়াত করে যায় ওসিয়াত পূর্ণ করতে হবে, সে যদি ঋণ থাকে ঋণগুলো মাফ করার জন্য চেষ্টা করতে হবে, তার জন্য সাদাকা করার চেষ্টা করতে হবে, এই কাজগুলো করবেন। মানুষ মারা গেলে তার পাশে কোরআন পড়লে কোনো ফজিলত আছে কোনো ফায়দা আছে এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এগুলো নিঃসাত একটা বোকামোর কাজ।
কোরআন তিলাওয়াত করলে নেকি আপনার হবে, যে মারা গিয়েছে তার পাশে বসে যদি নেকি মনে করে বা এটা সুন্নাত মনে করে যদি কোনো ব্যক্তি কোরআন পাঠ করে মানুষ মারা যাওয়ার পরে, সে যত ভালো সুরাই পাঠ করুক না কেন, তাহলে সেটা বিদআত হয়ে যাবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম থেকে কোনো প্রমাণ এ মর্মে নাই। তারপরে প্রশ্ন করেছেন যে হানাফি মাজহাবের নামাজের যে নিয়ত চালু আছে এটা কোথা থেকে পাইলো, হাদিসের এর সঠিক বিধান আছে কি না। তার মানে জানতে চেয়েছেন যে আমাদের সমাজে মাজহাবি ভাইরা যে সালাত আদায় করে, সালাত আদায়ের শেষ শুরুতেই নিয়ত পড়ে, আসলে এই নিয়তটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কি না। আসলে ভাইজান নিয়ত করতে হবে, এটাই চূড়ান্ত, ইন্নামাল আমাল বিন নিয়াত, এটা তো প্রায় প্রতিটি গ্রন্থের প্রথম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া গিয়েছে যে প্রতিটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং নিয়ত করতেই হবে, নিয়ত ছাড়া কোনো ইবাদতই হবে না। তবে নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। আসলে নিয়ত বলার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুধুমাত্র হজ উমরার যে নিয়ত রয়েছে এটা ব্যতীত কোনো নিয়ত, অন্য কোনো ইবাদতের কোনো নিয়ত কোনো সময় পাওয়া যায় না। সুতরাং ইবাদত করতে হয়, আপনি সালাত আদায় করতে যাচ্ছেন একটার সময় মসজিদে, কি জন্য যাচ্ছেন, সালাত আদায় করার জন্য তো যাচ্ছেন, তো মসজিদে গিয়ে নতুন করে আপনাকে কেন বলতে হবে যে আমি অমুক সময় অমুক অক্তের সালাত আদায় করতে আসছি। আপনি রমাজান মাসে সাহারির সময় উঠতেছেন কি জন্য, ওই সময় উঠতেছেন আপনি সাহারি করার জন্যই, তো তাহলে ওই সময় উঠে আবার কেন বলতে হবে আপনাকে নাওয়াইতু আন আসুম মাগাদান মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আমরা বলতাম এই যে নিয়ত যেটা আমাদের সমাজে প্রচলিত, আসলে দেখবেন একটা কথা বলি, বাস্তব কথা, সেটা হলো যে এই যে নিয়তগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এই নিয়ত মুখস্থ না থাকার কারণে অনেকেই নামাজই পড়ে না, অনেকে সালাতই আদায় করে না নিয়ত মুখস্থ না থাকার কারণে। বলে কি যে আমাদের তো নিয়ত মুখস্থ নাই, তাহলে আমরা নামাজ হবে না। তো কিন্তু আসলে নিয়ত করার বিষয়, আপনি মসজিদে যাচ্ছেন কি জন্য, নিয়ত করেই তো মসজিদে যাচ্ছেন, যে আপনি জোহরের সালাতের জন্য মসজিদে যাচ্ছেন একটার সময়, আপনি 3:30টার সময় মসজিদে যাচ্ছেন কি জন্য, আসরের সালাতের জন্যই যাচ্ছেন, মাগরিবের আজান হলে মসজিদে কি জন্য যাচ্ছেন, মাগরিবের আজান সালাত আদায় করার জন্য তো যাচ্ছেন, মাগরিবের আজান হলে ওযুখানায় যাচ্ছেন কি জন্য, ওযু করে সালাত আদায় করতে যাবেন সেজন্য, তাহলে ওযুখানায় গিয়ে নতুন করে নিয়ত বলতে হবে, এটা কোথা থেকে পাইলাম? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম শিখাতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম থেকে একটা প্রমাণ দেখাতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম হজ উমরার যে নিয়ত এটা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে নতুনভাবে নিয়ত তৈরি করে নিয়ত বলেছিলেন? নিয়ত করতে হবে, এ মর্মে অসংখ্য রেফারেন্স পাওয়া যায়, কিন্তু নিয়ত বলতে হবে এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এই স্পষ্ট বিদআত থেকে আমাদেরকে সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। আমি আগেও বলেছি একটা কথা, সেটা হলো অধিক আমলে অধিক নেকি, এ কথা ভুল। রাসুলের পদ্ধতিতে আমল করলে অধিক নেকি, এ কথাই চূড়ান্ত। সুতরাং রাসুলের পদ্ধতিতে ইবাদত করেন, সেটা অল্প হোক কিন্তু রাসুলের পদ্ধতিতে হোক, তাহলে সেটা সুন্নাত হবে। কিন্তু অতিরিক্ত আমল করতে গিয়ে যেন বিদআত না করে ফেলেন, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো অনেক সময় মনে করতে পারেন, আমরা অনেক সময় মনে করি যে অতিরিক্ত আমল করতেছি এগুলো তো ভালো কাজ, তাহলে ক্ষতি কিসে? তো জোহরের সালাত ফরজ সালাত 4 রাকাত, আপনি 5 রাকাত আদায় করে বলেন যে আসলে তো 5 রাকাত আদায় করে আপনি ভালো কাজ করতেছেন। ফরজ সালাতে প্রতিটা রাকাতে সাজদা দিতে হয় 2টা করে, আপনি 3টা করে সাজদা দিয়ে বলেন যে আমি তো ভালো কাজ করতেছি, তাহলে আপনি যদি এমনটা করেন তাহলে মানুষ তখন আপনাকে কি বলবে বা আপনি আপনার নিজেকে কি বলবেন? সুতরাং ইসলামটা পরিপূর্ণ, পরিপূর্ণ ইসলামের মধ্যে নতুন করে ঢোকানোর কোনো কিছু চেষ্টা করিয়েন না। যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, ততটুকু আমল করার মাধ্যমে জান্নাত লাভ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে বাকি প্রশ্নগুলোর উত্তর অন্য সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সাথে থাকার জন্য সবাইকে জাযাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের কঠিন কিয়ামতের দিন সুখময় জান্নাত লাভ করার তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ